জিবি ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম, আমাদের চ্যানেলে আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আরিফুল ইসলাম, নিউজ অফ নিউজে। আপনারা জানেন যে আমাদের এই চ্যানেলটি মূলত আপনাদের জন্য প্রতিদিন দুটো করে নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে হাজির হওয়ার জন্য আমরা মূলত চ্যানেলটি খুলেছিলাম। তো আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রাণ গ্রুপে তারা রিসেন্টলি একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে, যেটা মূলত সারা বছর ব্যাপী চলবে। আপনার যখন ইচ্ছে তখন আবেদন করতে পারবেন, কোনো ডেডলাইন নেই, মানে আবেদনের শেষ কোনো তারিখ নেই। আপনার যখন ইচ্ছে তখন আবেদন করতে পারেন এবং এটা হচ্ছে আপনারা ইন্টারভিউয়ের মাধ্যমে, আপনার ইন্টারভিউ দিবেন, চাকরি হবে। তো আজকে এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব যে তারা কী কী পদে লোক নেবে। সেলসে কেরিয়ার করুন প্রাণ গ্রুপে। প্রাণ গ্রুপ আপনার কেরিয়ার বিকশিত ও সাফল্যমণ্ডিত করার সুবর্ণ সুযোগ রয়েছে। তারা কিছু লুক নিবে, সেটা হচ্ছে সেলস ইন্টার্ন পুরুষ। শুধু পুরুষদের ক্ষেত্রে সেলস ইন্টার্ন করার সুযোগ আছে। এখানে উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক পাস নিয়ে ন্যূনতম জিপিএ 2.0 থাকতে হবে, বয়স 20 থেকে 30 বছর, অভিজ্ঞদের ক্ষেত্রে 35 বছর পর্যন্ত শিথিলযোগ্য। প্রার্থী ন্যূনতম যোগ্যতা হতে হবে 5 ফুট 2 ইঞ্চি, সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। সেলস ইন্টার্নশিপ প্রোগ্রামে ব্যক্তিকাল হবে পূর্ণ 1 মাস। সেল ইন্টার্নশিপ প্রোগ্রামে চাকরি প্রার্থীর প্রাথমিক পদবি হবে সেলস ইন্টার্ন। প্রত্যেক সেলস ইন্টার্ন সফলভাবে ইন্টার্নশিপ প্রোগ্রাম শেষ করার সাপেক্ষে সেলস রিপ্রেজেন্টেটিভ পদে চূড়ান্তভাবে নিয়োগের জন্য বিবেচিত হবেন। সেলস রিপ্রেজেন্টেটিভ পদে চূড়ান্ত নিয়োগের পর চাকরির প্রথম 3 মাস শিক্ষানবিশ হিসেবে গণ্য হবে। সফলতার সাথে শিক্ষানবিশকাল সম্পন্ন হওয়ার সাপেক্ষে চাকরি স্থায়ী করা হবে। বাংলাদেশের যে কোনো জেলায় এ কোম্পানির যে কোনো সেলস টিমে কাজ করার মানসিকতা থাকতে হবে, মানে বাংলাদেশের যতগুলো জেলা আছে সব জেলাতেই তারা লোক নেবে। দ্বিতীয় আছে অ্যাসিস্ট্যান্ট টেরিটরি সেলস ম্যানেজার, ATSM, এটাও পুরুষ। সরকারি, স্বনামধন্য, বেসরকারি, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে BBA, MBA, MBBA পাস, অর্থনীতি, ইংরেজি, গণিত, পরিসংখ্যানের পাঠ্যক্রমকে আবেদন করতে উৎসাহিত করা হচ্ছে। মাস্টার্স ফাইনাল পরীক্ষা অংশগ্রহণকারী প্রার্থীগণ আবেদন করতে পারবেন। শিক্ষাজীবনের তৃতীয় বিভাগ শ্রেণী প্রাপ্তদের আবেদন করতে নিরাশিত করা হচ্ছে। যারা তৃতীয় বিভাগ পেয়েছেন বা তৃতীয় গ্রেড পেয়েছেন তাদেরকে আবেদন করার কোনো দরকার নেই, তারা আবেদন করলে আবেদনটা বাতিল বলে গণ্য হবে। বয়স হচ্ছে 23 থেকে 30 বছর, চমৎকার যোগাযোগের পারদর্শিতা থাকতে হবে, মোটরসাইকেল চালানোর দক্ষতা ও ইচ্ছা থাকতে হবে, বাংলাদেশের যে কোনো জেলায় কাজ করার মানসিকতা থাকতে হবে। এখন আসি বেতন ও ভাতা, অন্যান্য সুযোগ সুবিধা যেগুলো আছে। ইন্টার্নশিপ ভাতা শুধুমাত্র ইন্টার্নশিপ সময়কালীন। মাসিক বেতন, বছরের 2টি বোনাস, প্রভিডেন্ট ফান্ড, যাতায়াত ভাতা, বিক্রয়ের উপর কমিশন, ইনসেন্টিভ, কর্মদক্ষতা বৃদ্ধিতে বিদেশ ভ্রমণ, পদোন্নতি ও বছরান্তে বেতন বৃদ্ধির সুযোগ, অর্জিত ছুটির টাকা সহ অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে। এখন আপনারা এটাতে যেভাবেই করবেন সেটা হচ্ছে আপনারা নিচে দেওয়া আছে আগ্রহী যোগ্য প্রার্থীদের সদ্য তোলা পাসপোর্ট সাইজের 2 কপি, রঙিন ছবি, সকল রেজিস্ট্রেশন কার্ড এবং পাশের মূল সনদ সব কিছু নিয়ে আপনারা যে কোনো ঠিকানায়, এখানে ঠিকানাগুলো দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো ঠিকানা দেওয়া আছে, যে কোনো ঠিকানা প্রতি শনিবার, প্রতি সোমবার, প্রতি মাসের 15 তারিখ, সেটা হোক 2023 সাল, 25 সাল, যেটাই হোক না কেন, কারণ সারা বছরই তারা লোক নেবে। আপনারা শনিবার অথবা সোমবার মাসের 15 তারিখে যে কোনো একটা ঠিকানায় আপনারা হাজির হবেন আপনাদের কাগজপত্র নিয়ে। হাজির হয়ে আপনারা মূলত সাক্ষাৎকারের মাধ্যমে সাক্ষাৎকার দেবেন, তারপর আপনাদের চাকরিটা হয়ে যাবে। তো বন্ধুরা, আপনারা বুঝতে পারছেন যে আসলে এখানে কোনো লাস্ট ডেট নেই, আর SSC পাশে আপনারা আবেদন করতে পারবেন অথবা ইন্টার পাশে আপনারা আবেদন করতে পারবেন। তবে GPA থাকতে হবে 2.0 অবশ্যই এবং বয়স হতে হবে 20 থেকে 30 বছর। তো বন্ধুরা, এই ছিল আজকে আপনাদের জন্য আমাদের যে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রাণ গ্রুপে। আশা রাখি আপনাদের ভিডিওটি ভালো লাগবে এবং কোনো কথা বুঝতে জন্য অসুবিধা হয় অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমরা চেষ্টা করব কমেন্টসে রিপ্লাই দেওয়ার জন্য। আর আমাদের আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আমরা মূলত আমাদের চ্যানেলটি চাকরিদাতা না, আমরা মূলত চাকরি কাউকে দেব এরকম কোনো ই নেই। তো যারা চাকরি আবেদন করবেন বা টাকা লেনদেনের ক্ষেত্রে বা কোনো তদবিরের ক্ষেত্রে আমাদের চ্যানেল কোনোভাবেই দায়ী থাকবে না। আপনারা আপনাদের নিজেরা বুঝে
তারপর আপনার চাকরিতে অ্যাপ্লাই করবেন। তো বন্ধুরা ভালো থাকবেন।